বিবেকবান কারা আর বিবেকহীন কারা? যাদের কাছে হালাল হালাল মনে হয় না, হারাম কে হারাম মনে হয় না, ন্যায় কে ন্যায় মনে হয় না, অন্যায় কে অন্যায় মনে হয় না, এমন মুসলমান আছে। আমি নিজের চোখে দেখেছি, রাস্তার ধানের আইল দিয়ে যাচ্ছিল জমিতে ধান লাগানো, সেই ধানের দুই তিনটা ধান পায়ের সাথে লেগে এসেছে, জুতার সাথে লেগে গেছে। এই দুই তিনটা ধান নিয়ে বড় পেরেশান। এই দুই তিনটা ধান আমার পায়ের সঙ্গে চলে আসলো, কোন জমির ধান আমি নিয়ে আসলাম, কিয়ামতের দিন আমি কি জবাবটা দেব? এটাই হলো উলুল আলবাব, বিবেকবান মানুষের চিন্তা। আর কিছু কিছু বিবেকহীন মানুষ আছে, চুরি করতে করতে সাগর চুরি করে ফেলে, এরপরে বলে আমার কিছুই হয় নাই। আসে না নাই বলে, আসে না নাই। উলুল আলবাব কারা? সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নিজের বাড়ির পানির প্রয়োজন, কূপ থেকে পানি তুলতে গেছেন, কূপের ভিতর থেকে পানি তুলে কলসি ভর্তি করে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে নিয়ে আসতেছেন। এমন সময় একজন প্রশ্নকারী সামনে দাঁড়িয়ে বলছে, ওমর, আমার কিছু প্রশ্ন ছিল, জবাবগুলো আমি আপনার কাছ থেকে পেতে চাই। সাইয়েদিন ওমর বলেন, কি প্রশ্ন তুমি বলো? প্রশ্নকারী বলছেন, সাইয়েদিন ওমর, মাথায় আপনার কলসি নিয়ে আছেন, এমন সময় প্রশ্ন করব, সময় লেগে যাবে, আপনার কষ্ট হবে, দয়া করে কলসিটা মাটিতে রেখে আপনি আমার সামনে একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সাইয়েদিন ওমর ফারুক করলেন কি, মাথার কলসি জমিনে না রেখে হাঁটুতে রাখলেন, হাঁটুতে রেখে বলছেন, ও প্রশ্নকারী, কি প্রশ্ন করতে চাও বলো? এবার প্রশ্নকারী বলছে, এতক্ষণ তো ভালোই ছিলেন, মাথায় ছিল ভালো ছিল, হাঁটুতে নিয়ে তো কষ্ট আরও বাড়লো, দয়া করে মাটিতে রাখুন। না, মাটিতে রাখা যাবে না। কেন? মাটিতে এই জন্য রাখা যাবে না, কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা, শুকনা জমিনে কলসি যখন রেখে দেব, ভিজা কলসির তলাটা মাটি দিয়ে লেগে যাবে। এই জমিনটার মালিক আমি নই, আমি যখন কলসি রেখে দেব কিছু মাটি উঠে আসবে, সেই মাটিগুলো আমি যদি নিয়ে চলে যাই, কিয়ামতের দিন এই জমিনওয়ালা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে, আমি জামিন পাব না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো বিবেকবান। এটা কি বলেন? বিবেকবান। বিবেকবান কারা? জমি মাপতে নিয়া আমিনকে বলবে, আমিন, তুমি 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 জমিন মাপবে আমার, আগামীকালকে মাপার দিন, খবরদার আমার জমিতে যেন অন্যের জমি চুল পরিমাণ না আসে, সমান করে মাপবা, বরং আমি যেন ঠকে যাই, আমি যেন না জিতে যাই, আমার মধ্যে কারো জমি ঢুকে পড়ুক আমি এটা চাবো না, বরং আমার ভিতরেই যদি কেউ ঢুকে পড়ে এটা আমার জন্য প্লাস হবে। এটাই হলো বিবেকবানের কাজ। কিন্তু আমার দেশে বহু হাজি আছে, আমিনকে ফোন দিয়ে আগের দিনে বলে, শোনো, এমন মাপ মাপবা যেন 300 কামান বেশি থাকে। এরকম হাজির তো এই এলাকায় নাই, বলে আসে না নাই? কথাগুলো কি বলবো, রাগ করতেছেন না আপনারা? আমার বন্ধুগণ, বিবেকবান কারা? উলুল আলবাব কারা? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আপনাকে সম্পদ দান করেছেন, সবাইকে আল্লাহ তাআলা সম্পদ দেন না, কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনার প্রতিবেশীটা গরিব, আপনার বাড়িটা হলো রাস্তার সাথে, আপনার রাস্তা আছে, ওই গরিব প্রতিবেশীর রাস্তা নাই, এখন ওই গরিব প্রতিবেশী যাবে কেমনে? আপনার জায়গার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, চিকন একটা রাস্তা আপনি দিয়েছেন, সেই রাস্তা দিয়ে সে চলে গেল, হঠাৎ করে একদিন গণ্ডগোল হলো, ভুল বোঝাবুঝি হলো, মারামারি ঝগড়া ফাসাদ হলো, সঙ্গে সঙ্গে একটা খোঁটা নিয়ে এসে আপনি জমিনে গেড়ে দিয়ে বললেন রাস্তা বন্ধ। এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বলেন বলেন বলেন, বিবেকহীনের কাজ। কারণ জমিতে আপনি খোঁটা গাড়লেন, জমিনটা কার? জমিনটা কার? আর যে বান্দাকে হাঁটতে বাধা দিলেন সেই বান্দাটাও কার? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আটকায় দিলেন, আল্লাহর জমিন আপনি খোঁটা গাড়লেন, বিবেকবান মানুষের কাজ এগুলো নয়। আল্লাহ বলছেন, বান্দারে বিবেকবান হও,
তোমার বিবেক যদি তুমি নিরপেক্ষ রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে জান্নাতটা বুঝাইয়া দেব। আমার বন্ধুগণ, বিবেকবান মানুষ কারা, আরও কিছু ইতিহাস আমি বলতে চাচ্ছি। আমরা আজকে যে সমাজে বসবাস করছি, হয়তো মনে করতেছি আমরা ইসলামী সমাজে আছি, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কে বলেছে ইসলামী সমাজে আমরা অবস্থান করছি? কে বলেছে আজকের সমাজে ভালো কাজ করাটা সহজ না মন্দ কাজ করাটা সহজ? মন্দ কাজ করা সহজ, ভালো কাজ করা কঠিন। বোরকা পরবেন, বহু চেক আপ হয়, বহু চেকিং হয়, বহু সন্দেহ করা হয়। মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি লাগাবেন, মুখে দাড়িটা রাখবেন। আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে হলে আপনার সবচেয়ে বড় বাধা এখন দাড়ি আর টুপি। জঙ্গিবাদের পোশাক, এটাকে জঙ্গি জঙ্গি মনে করা হয়, এটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়। ভালো থাকাটা বড় কষ্ট কঠিন কাজ। গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হল বাংলাদেশ। সেই দেশেও আপনি চলতে যাবেন, সেই দেশেও চলতে গিয়ে আপনি ইসলামকে মেনে চলবেন, এমন পরিবেশ কিন্তু আমাদের সমাজে আর নাই। খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, ইসলামী সমাজের বৈশিষ্ট্য তেমন হওয়ার কথা ছিল না। আগের যুগে, জাহিলি যুগে আমার নবীর জন্ম যে সময়ে হয়েছিল, সেই নবীর জন্ম হয়েছিল এমন একটা সময়ে, যে সময়টা ছিল হলো জোর জার মুল্লুক, তার একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যে আরবরা যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত, সেই জাতি, সেই অসভ্য সমাজে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা একটা বরবর সমাজ ছিল, অনিসলামী সমাজ ছিল। ওই সমাজই যত আকাম কুকামের ইতিহাস আমরা পড়েছি। আমি একটু গবেষণা করে দেখলাম, আজকের সমাজে যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে তেমন তফাত নাই। কেমন করে তফাত নাই? ওই জাহিলি যুগে সুদের কারবার ছিল, বুঝে আমার দেশে কোনো সুদের কারবার নাই। আসতে বলে, আসতে বলে, ওই সমাজে চুরি ছিল, আমাদের সমাজে মনে হয় চুরি নাই। ওই সমাজে খুন ছিল, এই সমাজে বুঝি খুন নাই। কিন্তু আমি তো মনে করি ওই জাহিলি যুগের দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগে ওই জাহিলি সমাজে যে অপকর্মগুলো হতো, সে অপকর্মকে আজকে হার মানিয়ে দিয়েছে আজকের অপকর্মগুলো। আমরা ইতিহাসে এমন পাই নাই একটা মানুষকে মেরে ফেলে লাশ টুকরো টুকরো করে মশলা দিয়া একটা নদীতে, আরেকটা খালে, আরেকটা ডালে সব বিচ্ছিন্ন করে রাখছে, এমন কোনো ইতিহাস আমরা জাহিলি সমাজে পাই নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তাহলে আমরা জাহিলি যুগের কোনো এরকম মার্ডার কেস দেখি নাই, এরকম কোনো রিপোর্ট পাই নাই যে জাহিলি যুগে কাউকে হত্যা করে টুকরো টুকরো করে এটাকে কিমা বানাইয়া মশলা দিয়ে মাখাইয়া টুকরো টুকরো করে নদীতে, হালে, জালে, তারপরে বাথরুমে, ম্যানহোলে, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে, এমন কোনো ইতিহাসকে আমরা জাহিলি যুগের ইতিহাসে পেয়েছি? আচ্ছা, তাহলে আচ্ছা, এরকম কি ইতিহাস পাইছি আমরা কখনো? যারা আগের ইতিহাস যারা পড়েছেন, এখানে ইতিহাসের বহু ছাত্র থাকতে পারেন, এরকম ইতিহাস কিন্তু আমরা পাইনি যে জাহিলি যুগে একটা মানুষকে মেরে টুকরো টুকরো করা, তারপরে মরা লাশ কবর থেকে তুলে তাকে ধর্ষণ করা, 3 বছরের শিশুকে ধর্ষণ করা, এমন কোন ইতিহাস আমরা জাহিলি যুগেও পাই নাই যা আজকের এই সমাজে আছে না নাই। তাহলে এখন বলেন, এই সমাজ কি ইসলামী সমাজ বলা যায়? না। ইসলামী সমাজ বলা যায়? তাহলে আজকের সমাজে বিবেকহীন মানুষের বসবাস আছে না নাই? এরপর আগের যুগে মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত পুঁতে হত্যা করত, জানি না আমরা বিআইয়ে জামবিন কুতিলাত, কি বলে, মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত পুঁতে হত্যা করত। আজকে হত্যা করে কেমনে জানেন? আগে পেটে বাচ্চা আসে, পেটে বাচ্চা আসার পর সেই বাচ্চার মা তার হাজব্যান্ডের সঙ্গে পরামর্শ করে, স্বামী স্ত্রী পরামর্শ করে, চলো আমরা একটু ক্লিনিকে চলে যাই, টেস্ট করতে হবে, মানে মেল না ফিমেল, ছেলে না মেয়ে, এটাকে চেক আপ করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়, গিয়ে দেখে এটা ছেলে হলো না মেয়ে হলো। ছেলে হলে ব্যাস চলে আসলো,
নিয়ে নিল, আর মেয়ে হলে মানে 500 টাকা খরচ করো কি কি কথা কি বুঝতেছেন, কথা কি বুঝতেছেন আপনারা? 500 টাকা খরচ করো, ঝামেলা ক্লিয়ার করো, মানে মেয়ে সন্তান হলো ঝামেলা, মেয়ে সন্তান কি ঝামেলা। তাহলে আগের যুগে ছিল হলো এক জাহেলিয়াত, আর এখন হয়ে গেছে আধুনিক জাহেলিয়াত। ওটা ছিল পুরাতন, আর এটা হয়ে গেছে আপডেট। এখন কি হয়ে গেছে? আপডেট জাহেলিয়াত। সম্মানিত ভাইরা, ডিজিটাল জাহেলিয়াত। এই তো শুধু আমি ওয়াজ পারি, দেখেন আমার ওয়াজ শিখাই দিয়েছিল একজন, ডিজিটাল জাহেলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস। আমি লোহাকে নাজিল করেছি যার মধ্যে রেখেছি প্রচণ্ড শক্তি, মানুষের জন্য উপকার। তাহলে লোহা কি করেছেন? নাজিল করেছেন। তাহলে এখন নাজিল হওয়া মানে কি? উপর থেকে যদি পড়ে আমাকে বাঁচার কথা, তাহলে এটা কেমন নাজিল হওয়া? প্রশ্ন আসে। কিন্তু কোরআন যে আল্লাহর কিতাব, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। প্রসঙ্গ আসলো তো লোহা দেখে এটা মনে হয়েছে, এটা লোহা তো, এই মনে হয়েছে। এই লোহা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে লোহা বানানো সম্ভব নয়। লোহা বানাতে গেলে 46 লাখ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা বানাতে হবে। 46 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা বানাতে সক্ষম। এটা কি আমাদের, আমার আপনার দ্বারা কি সম্ভব? সম্ভব। এই পৃথিবীতে যত লোহা দেখি আমরা, চুল পরিমাণ কোন লোহা বান্দা বানায় না। বিএসআরএম বলেন, কেএসআরএম বলেন, বড় বড় লোহার ফ্যাক্টরি বলেন, এরা কিন্তু লোহা বানায় না। লোহাটাকে প্রসেস করে রড বানায় দেয়, লোহাটাকে প্রসেস করে কড়াই বানায়, লোহাটাকে প্রসেস করে মাইক বানায়, স্ট্যান্ড বানায়। কিন্তু লোহার মালিক তো পৃথিবীর কেউ না। আল্লাহ লোহাটা নাসিল করেছেন। বিজ্ঞান বলতেছে এই লোহাটা সূর্যালোকে ছিল, সূর্যালোকে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই লোহাটাকে নাজিল করেছেন দুনিয়াতে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের যে তথ্য আর কোরআনের যে তথ্য কি প্যাঁচ লাগছে না ঠিক মিল আছে? মিল আছে আমার বন্ধুগণ। আমার নবীজি যদি বিজ্ঞানের ছাত্র হতেন তাহলে এই কথাগুলো বলা যেত যে রাসূল কোরআনটা নাজিল, রাসূল কোরআনটা রচনা করেছেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিজে নাজিল করে বলছেন, বান্দারে তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আমি এর মধ্যে মিটিয়ে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইউ ওয়ালা আসগারা ওয়ালা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ দিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছু বলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক মুসলমান আমার দেশে আছে কোরআনটাকে নামাজে মানতে চায় কিন্তু তারা সমাজে মানতে চায় না। এখানেই কথা, হজের মাস ভাই রে, ক্যামেরার উপরে তো রাগ করলে তো সমস্যা। আপনি আপনি তো হাজার হাজার শুনছেন, হয়তো লাখ মানুষ শুনলেন, কিন্তু ক্যামেরা শোনায় দেবে হলো কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, আবার রাগেন কেন? রাখলে তো হবে না, ওরা একটু রেকর্ড করবে, একটু রেকর্ড করতে দেন না, একটু মানে দিলের চোখটা খুলে একটু শোনেন, চোখে হয়তো একটু কম পড়তেছে, এইটুকুই তো, এইটুকু অংশই তো, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছে, আপনার আওয়াজে একটু হলো তো বিঘ্নিত হচ্ছে। ক্যামেরার কাজ হলো রেকর্ড করা, ওটা তো আর মানে বোঝে না যে কখন বন্ধ করতে হবে, কখন ওপেন করতে হবে। এটার অপারেটর হলো মানুষ, এটাকে সুইচ অন করতে হয়, অফ করতে হয়, রেকর্ড করতে হয়। তো এই আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে যাক, আপনারা চান না? এর দরকার আছে না? নাই, ধমক দেন কেন? একটু ধৈর্য ধরে, একটু চুপচাপ থাকে। সেই তো, আচ্ছা যাই হোক, একটু ধৈর্য ধরি, আমরা একটু ধৈর্য ধরি। ধৈর্যটা হলো বিশাল বড় যোগ্যতা। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এই যে আপনারা আসছেন, বলেন মাহফিল কমিটিকে আপনাদের কোনো খাবার খাওয়াবে? তারা খাবার খাওয়াবে না, নিজস্ব টাকা খরচ করে সময় বের করে এই যে আসছেন, বিশাল জিহাদ কিন্তু এটা, এবং বিশাল ধৈর্যের পরিচয় দিচ্ছেন। প্রচণ্ড গরম, কিন্তু প্রচণ্ড গরম, মানে মানুষের গায়ের তাপ ছুটতেছে, এরপরও বসে আছেন। আমি আশা করি সবাই শেষ পর্যন্ত একটা কাঙ্ক্ষিত দোয়া পর্যন্ত আমরা সবাই থাকব। একটা আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, যখন কেয়ামত শুরু হবে, খামসিনা আলফা সানা, 50,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। কত হাজার বছর বলেন? 50,000 বছর। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, 50,000 বছর তো সামনে আসতেছে, তার আগে আমরা একটু বসে একটু ধৈর্য ধরার একটা সবকটা আমরা নেই, আমরা থাকবো, বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, মানে এতটাই ঘাম ঝরবে মানুষের, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে। সে কঠিন একটি কন্টকে কীর্ণ ময়দান হাসর সবার সামনে আসে না নাই? সম্মানিত ভাইয়েরা একটু বসুন, আমি ধীরে ধীরে, আপনি যদি ধৈর্য ধরেন আমি কথা বলতে পারবো, আর আপনি যদি নড়াচড়া করেন। কোরআন কি তাড়াহুড়ো করে বোঝার কিতাব, না আস্তে আস্তে বোঝার কিতাব? আস্তে আস্তে, কোনো নড়াচড়া হবে না। আমরা আদর্শ শ্রোতার মতো, আদর্শ শ্রোতার বৈশিষ্ট্য হলো শুরুতে আসবে, বসবে, শেষ পর্যন্ত এটার সমাপ্তি টেনে এরপর মাহফিল থেকে যাবে। এটা হচ্ছে আদর্শ শ্রোতার বৈশিষ্ট্য। জুমার দিনে যদি সবার আগে কোনো মুসল্লি মসজিদে যায়, যে মুসল্লি সবার আগে যায় আল্লাহর কাছে, সে হচ্ছে ফার্স্ট ক্লাস মুসল্লি। আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি একটা উট কোরবানির সওয়াব দিয়ে দিই। তাহলে শ্রোতার মধ্যেও কিছু মান আছে না নাই? আমরা হব লাস্ট মানের না ফার্স্ট মানের? ফার্স্ট মানের শ্রোতা হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাসের নামটা কি বলেন তো? বলেন সাত কোন দিন উঠছে? হ্যাঁ, কালকে খবর টবর রাখতে হবে তো। আমাদের ইবাদতের সম্পর্ক হলো চাঁদের সাথে, ঠিক কিনা বলেন? আমাদের ইবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। চাঁদ হলো রাতের ঘড়ি আর সূর্য হলো দিনের ঘড়ি, লিতা হাতাদু, এই ঘড়ি দেখেই তোমরা চলো গোটা পৃথিবী জুড়ে, জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘড়িটা ছোট না বড়? আল্লাহর ঘড়িটা অনেক বড়। তো জিলহজ মাস পড়েছে, হাজিরা গোটা পৃথিবী থেকে 2 কোটি, কি বলে, 200 কোটি মুসলমানের ভেতর থেকে বাছাই করে কিছু মুসলমানকে আল্লাহ তাআলা তার কাবা ঘরের মেহমান বানিয়ে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মেহমান বানানোর জন্য আল্লাহ তাআলা সেখানে কিছু খাবার পানীয় রেখে দিয়েছেন, জমজম রাখছেন। কি রাখছেন? কেউ যদি কারো বাড়িতে যায়, প্রথমে কি আগায় দেয়? পানি আগায় দেয়, ওয়াশরুম দেখায় দেয়, যে যে ওয়াশরুম পানি খান সুন্দর করে দেয়। আল্লাহ বলতেছেন, বাবা বান্দা গোটা পৃথিবীর এত দূর থেকে কষ্ট করে আসবি, আগে জমজম খা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে জমজম খাবেন না? কোন জায়গায় খাবেন? কোন জায়গায় গিয়ে? ওই কূপের জায়গায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে জীবনে একটাবার কূপের জায়গায় গিয়ে কূপের পানি খাওয়ার তাওফিক দান করুন। জোরে বলি আমিন। হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর আপনি তো বলতেছেন তাওফিক দান করুন, আমার তো দিনই চলে না, টাকা পাবো কোথায়? যাওয়ার জন্য অর্থ লাগে না, নিয়ত লাগে। আলহামদুলিল্লাহ বলে কি লাগে? নিয়ত লাগে। সাসা তো আমার কমন লোক, একদম কমন, ছাতাও নিয়ে আসছেন এখন, এখন ছাতা দিয়ে কি করবেন? আচ্ছা আমার দিকে তাকা। এই সাতক্ষীরা খুলনা বিভাগের হবে কোন এক রিক্সাওয়ালা, 2017 সাল আমি হজে গেছি, আমাকে দেখে দৌড় মেরে জড়ায় ধরলেন। বললাম চাচা কি ব্যাপার? হুজুর আমি দেশে রিক্সা চালাই, আমি না হজে আসছি। তো বললাম আপনি রিক্সা চালান, হজে আসলেন কি, আপনি টাকা পাইলেন কোথায়? কে 20 বছর যাবৎ দৈনন্দিন 20 টাকা করে জমা করে টাকা যখন আমার পরিমাণ হয়ে গেছে, আমি টাকা জমা দিয়ে হজে চলে আসছি। হাজার হাজার কোটি টাকার মালিক হজ করতে পারে না, আছে না নাই বলেন?
আমরা নিয়ত করব, কবুল করবেন কে? তাহলে এই মাসের নাম কি? জিলহজ। একটা সুরার নামও আছে, সুরাতুল হজ, সুরাতুল হজ। আমার বন্ধুগণ, বহু ব্যক্তি আছে, বহু আলেম ওলামা আছে, হজের সফরে বহুবার গিয়েছেন আমার দেশে, বহু হাজি আছে প্রত্যেক বছর হজে যান, ওমরায় যান, কিন্তু আমার নবজি জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার বলেন? একবার। হজের ওয়াজ করেন এমন কোন আলেম আমার দেশে খুঁজে পাওয়া যাবে না। হজের ওয়াজ সমস্ত আলেম ওলামা করেছেন, কিন্তু আমার নবজি যে কাজটা জীবনে করলেন মাত্র একবার, আর জিহাদের মতো কাজ করলেন। আমার নবজি একবার না বারবার, আসতে বলবেন না, একবার না বারবার জিহাদ করেছেন আমার নবজি, সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, অথচ সেই জিহাদের কথা অনেক আলেমের মুখ থেকে বের হয় না। আছে না? হজ করতে তো বেকায়দা নাই, জিহাদ করতে গেলে মামলা খেতে হয়, জেল জুলুম আসে, ফাঁসি আসে, অনেক হুমকি ধামকি আসে, চোখ রাঙ্গানি আসে। আর সবচেয়ে বড় বিষয় হলো, নামাজে মোনাফেককে চেনা যায় না, হজে মোনাফেককে চেনা যায় না, দান সদগায় মোনাফেককে চেনা যায় না, দাড়ি, তারপরে জুব্বা টুপি, এই পোশাকে মোনাফেককে চেনা যায় না। মোনাফেককে চেনার একটাই জায়গা, সেটা হলো জিহাদের ময়দান, ঠিক কি না? আমরা যখন এই জাতীয় কথা বলি, তখন একটা শ্রেণীর গায়ে আগুন ধরে, ওদের কাছে এটা খুব জ্বালার কারণ হয়, হুজুর আপনি লাইনটা এইদিকে নিয়ে আসতেছেন কেন? সুদ খাওয়া তো বন্ধ হয়ে যাবে আমাদের, আমাদের তো জেনার কাজ বন্ধ হয়ে যাবে। আমার দেশে জেনার লাইসেন্স দেওয়া মুসলমান আছে না নাই? সুদের কারবার করা মুসলমান আছে না নাই? সুদকে বলে ইন্টারেস্ট, ঘুষকে বলে হলো বকশিস, আর যৌতুককে বলে হলো উপঢৌকন। দেখছেন ভাষাগুলো কত আপডেট হয়ে গেছে এখন। সুদকে কি বানাইছে? ইন্টারেস্ট। ঘুষকে বকশিস, আর যৌতুককে উপঢৌকন। বলেন তো, যতই মোড়ক সেন্স করেন, সুদ কি কখনো হালাল হয়? ঘুষ কি কখনো বকশিস কয়া হালাল হয়? বেতন 40,000, বাসা ভাড়ার 40,000, ছেলে প্রাইভেট পড়ে তার বেতন হলো 20,000, একটা গাড়ি আছে, গাড়ির ড্রাইভারের বেতন হলো 25,000, ওনার মাসিক খরচ 4,00,000 আর বেতন পায় 40,000, এরকম অফিসার তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এগুলো ঘুষ। এগুলো কি? ঘুষ। এই সমস্ত অপরাধগুলো তখনই বন্ধ হবে যখন দিন কায়েমের সংগ্রামে যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ। এই জিহাদের মধ্য দিয়ে যখন দিন কায়েম, যখন সমাজে চালু হয়ে, দিন কায়েম যখন হয়ে যাবে, সমাজের সমস্ত অন্যায় তখনই দূর হতে পারে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমাকে যদি বলার অনুমতি দেন আমি বলতে পারি। আমাকে অনুমতি দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন? আমরা সবাই মুসলমান। কিন্তু আমি যদি বলি 60টা ভেড়া আর 2টা ছাগল, কটা ছাগল? 2টা ছাগল। আচ্ছা বলেন তো, এই 62টা প্রাণীর ভিতরে 2টা হলো ছাগল আর 60টা হলো ভেড়া, বলেন তো এটা কি ভেড়ার দল কবে না ছাগলের দল কবে? ভালো করে কম, ছাগলের দল না ভেড়ার দল? হ্যাঁ, কেন? সংখ্যাগরিষ্ঠ হলো কি? ভেড়া। দুটো কিন্তু কাউন্ট না। আল্লাহ তাআলা কত বিধান দিয়েছেন, কত হুকুম দিয়েছেন। বান্দা নামাজ পড়ে, একটু রোজা রাখে,
একটু দান সদকা করে মসজিদ মাদ্রাসা বানায়া ভাবে যে আমি তো বহুত কাজ করে ফেললাম। আপনার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কত হুকুম আল্লাহর আছে, আপনি সবগুলোকে হও, বিবেকবান হও। বিবেকহীন বান্দা কখনো জান্নাত পাবে না, আমরা বিবেকবান হব। বিবেকবানের আরবি হলো উলুল আলবাব, উলুল আলবাব। আমি যেখান থেকে কথা আয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তোমরা একটু জেনে নাও, আমি বলে দিচ্ছি, আল্লাহ আল্লাহ নিজেই বলছেন, ও বান্দারা আমি তোমাদেরকে পরামর্শ জানিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি। বিবেকবান কারা, যাদের মধ্যে মোটামুটি নয়টা গুণ যাদের মধ্যে থাকবে, নয়টা দিক যাদের মধ্যে থাকবে, তারাই হলো উলুল আলবাব, বিবেকবান। আমরা সে উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق জোরে বলুন আল্লাহু আকবার। উলুল আলবাব কারা, বিবেকবান কারা, যার মধ্যে বিবেক আছে সেই বান্দাটি ইমানদার হতে পারে, যার মধ্যে বিবেকটা নাই সে বান্দা কেমন করে ইমানদার হবে? বিবেকবান তাকেই বলে যে বান্দা ভালোকে ভালো বলার যোগ্যতা রাখে, মন্দকে মন্দ বলার যোগ্যতা রাখে, সেটাই হলো বিবেকবান। ধরেন আপনার সামনে খাবার আছে, একটা পচা খাবার আরেকটা হলো টাটকা খাবার, আপনি কোন খাবারটা নেবেন, পচা না টাটকা? টাটকা খাবারটা নেব আমি। এই যে ভালো মন্দের বুঝটা খাদ্যের মধ্যে আমরা বুঝে নিলাম, কিন্তু সমাজে যখন আমি চলতে যাব সেই সময় কিছু কাজ আছে ন্যায়ের কাজ, কিছু আছে অন্যায়ের কাজ, আমরা বেছে নেব ন্যায়ের কাজ না অন্যায়ের কাজ। বলেন ন্যায়ের কাজ না অন্যায়ের কাজ? কিন্তু আজকে সমাজে ন্যায়ের কাজের পরিমাণ বেশি না অন্যায় কাজের পরিমাণটা বেশি, অন্যায়ের কাজের পরিমাণটা বেশি। বিবেকবান মানুষ কখনো অন্যায় কাজটা করতে পারে না, অন্যায় কাজের সমর্থন দিতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, বিবেকবান বান্দাদের মধ্যে নয়টা গুণ পাওয়া যাবে, নয়টা দিক পাওয়া যাবে। এক নম্বর হলো الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর গুণগত দিক হলো যারা আল্লাহর সাথে ওয়াদাকৃত অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে না, যারা টিকে রাখবে আল্লাহর সঙ্গে। আমরা কি ওয়াদা করেছিলাম? আমরা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা আমাদের সবার মনে নাই, কিন্তু আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি এটা শতভাগ সত্য, কোরআন বলে দিচ্ছে। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, ক্বালু বালা, আমি কি তোমার রব নই? সেই সময় আমরা বলেছি হা না না, কি বলেছি? হ্যাঁ বলেছি, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন আমরা কি বলেছি? না বলেছি না, হ্যাঁ বলেছি, হ্যাঁ বলেছি। এটা কি মনে আছে? অনেকে কয়ে মনে আছে, মনে আছে? মনে নাই, কিন্তু আমরা বলেছি, আমরা কিন্তু বলে আসছি, কোরআন বলছে, আমরা এটা বলে আসছি। আমরা কিন্তু অনেক কিছু আমাদের মনে নাই, যেরকম মারপেটে ছিলাম কয় মাস, মারপেটে কয় মাস ছিলাম? দশ মাস ছিলাম। কারো কি মনে আছে? মনে নাই, কিন্তু আমরা মারপেটে ছিলাম দশ মাস। আমরা দুধ পান করেছি মায়ের কয় বছর? দুই বছর। এই যে দুই বছর দুধ পান করলাম, আমাদের কি মনে আছে? না। তাহলে আমাদেরকে বলে দিয়েছেন যে এটা তোমার মা, তুমি তার পেটে দুই বছর দশ মাস ছিলা, তুমি তার দুধ পান করেছো। তাহলে আমি কি এটা দেখে বিশ্বাস করেছি না শুনে বিশ্বাস করেছি? শুনে বিশ্বাস করেছি। তো তেমনই আমার রুহের জগতে বলে এসেছে, হ্যাঁ তুমি আমার রব, এটা আমার মনে নাই, এটা ঠিক আছে, কিন্তু বলেছি 100% সত্য। তার বড় প্রমাণ হলো এটা কোন কিতাবে সাক্ষ্য দেওয়া আছে? কোরআনে সাক্ষ্য দেওয়া আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন এক নম্বর হলো যারা বিবেকবান, আল্লাহর সাথে যে ওয়াদাটা করে আসছে, আমি কি তোমার রব নই, এই রবুবিয়তের স্বীকৃতি যারা দেবে তারাই হলো বিবেকবান। অতএব যারা এই দুনিয়াতে আল্লাহকে মানতে চায় না, আল্লাহর বিধানকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না,
নবজির সুন্নাকে মানতে চায় না, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিবেক শূন্য মানুষ। ওদের দ্বারাই রাতকে দিন করা সম্ভব, দিনকে রাত করা সম্ভব, দিনের ভোট রাতে নেওয়া সম্ভব, ঠিক কিনা? তারাই পারবে। বিবেকবান মানুষ কখনো এরকম ধরনের অপকর্ম করতে পারে? আস্তে বলবেন না, পারে? কষ্ট পাচ্ছেন না কেন? স্যার জায়গা মতো দেন, এমনি এক জায়গায় দিলে হবে না তো, সময় মতো দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, একটু মুরব্বী আপনি একটু থামেন। এই যে লোকগুলো ওঠে কেন, এই যে সমস্যা নাকি? ওঠা যাবে না, গরম লাগতেছে মনে হয়, দোয়া করে দেবো নাকি আমি? কে উঠবেন না? আমরা বিবেকবান কিনা এই নয়টা গুণটা মিলে নেব আমাদের জীবনের সাথে, যদি মিলে যায় আল্লাহ বলছেন আমি তোমাকে খুব যত্ন সহকারে জান্নাত দেব। কি সহকারে দেব? যত্ন সহকারে আমি তোমাকে জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে এমন জান্নাত দিবেন, এবং ওই বান্দা যে বান্দা এই আমলগুলো করবে, এই দিকগুলো যার মধ্যে থাকবে, সে তার আব্বা আম্মাকে সহ জান্নাতে নিয়ে চলে যাবে। তবে আব্বা আম্মা মুশরিক হলেও কিন্তু হবে না, আব্বা আম্মার ভিতরে ইমান থাকতে হবে। কি থাকতে হবে? ইমান থাকতে হবে। আমার বন্ধুগণ,